হামতুল্লাহ এক ভাইয়ের প্রশ্ন হলো যে কেউ মারা গেলে তার জন্য আমাদের করণীয় কি যা করলে তার কবরে পৌঁছবে আমাদের পরিচিত সমাজে যে কুলখানি পথেখানি করণখানি করা হয় বা সাত দিনে পাঁচ দিনের কোন খাওয়া যাবে কিনা মৃত্যু ব্যক্তি মারা গেলে তার নিজস্ব যেগুলো আমল বন্ধ হয়ে যায় তবে যেগুলি তার সৎকার জারি হয় সেগুলো আমল জারি থাকে বাকি যারা জীবিত তারা আর্শ্রেণী বাদত করলে তার কবরে পৌঁছবে প্রথমত দোয়া তার জন্য করলে দুই নম্বরে হজ তিন নম্বরে ওমরা চার নম্বরে কুরবানি পাঁচ নম্বরে তার পক্ষ থেকে গোলাম আজাদ করা আর ছয় নম্বরে তার ঋণ পরিশোধ করা সাত নম্বরে তার যেটা রোজা যদি কাজ থাকে সেগুলো আদা করা আট নম্বরে তার ঋণ থাকলে কি বলে তার রোজা কি বলে তার পক্ষ থেকে দান সৎকার করা আট পরকার তার কবরে পৌঁছবে এছাড়া যত কুলখানি ফতিকানি কোরআনখানি এগুলো সম্পূর্ণ বেদা তার কবরে পৌঁছবে না আর এছাড়া এছাড়াও যদি তার জন্যে নির্দিষ্ট করে কোন দিন সাত দিনে পাঁচ দিনে সাত দিনে চোদ্দ দিনে বা কোনো দিনে ফকির মিসকিনকে ডেকে তার নামে খাওয়ায় সেটাও করা যায় নেই বেশ করে যেহেতু আমাদের সমাজে বিরাটগুলি বেশি প্রচলিত এই জন্য এইভাবে দিন জটাখটা করে না করাই ভালো বরং এগুলো হয়তো গরিব মিশ্রণকে দান করে দিবে স্থায়ী দান সেটা সবচেয়ে ভালো স্বজনের মধ্যে যদি কেউ থাকে গরিব মিসকিন তাদেরকে স্থায়ী তাদের ঘর বানাই দিবে বা তাদেরকে একটা রিক্সা কিনে দিবে বা একটা কিছু করে দিবে বা একটা গাই গরু কিনে দিবে যেটা দ্বারা উপকৃত হবে এবং যতদিন তারা এটা ব্যবহার করবে ততদিন তার কবরের মাইয়াদের কবরে সব পৌঁছবে ইনশাল্লাহ এবার জটা করে ঘটা করে ভকের মিস্কিন কেউ খাওয়া খাওয়ানো যায়জ হবে না যেহেতু এটাকে মানুষ মনে করবে যে তুমি ওরা তো সাত দিনে করেছে না সেটাও যায়জ নেই আপনি গরিব মিসকিন যটা ঘটা করে না এক একভাবে দিতে পারেন সেটাই ভালো হবে